দেশব্যাপী দেশব্যাপী চালের দাম স্থিতিশীল রাখতে বিরাম অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। এবার যশোরের সারসা দানাপোল অভিযান পরিচালনা করলো ভ্রাম্যমাণ আদালত। এসব বিষয়ে বিস্তারিত দেখতে জানতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, সাথে থাকুন আমাদের। চলুন আলোকচিত্রে দেখে আসি, শুনে আসি বিস্তারিত। দেশব্যাপী চালের দাম স্থিতি রাখতে মজুতদারের বিরুদ্ধে ব্যবস্থা গড়ে নেওয়া হিসাবে যশোরের সারসা দানাপোলের তিনটি চাউলের গুদাম অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলায় ছিলেন ফারহান ইসলামের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার দুপুরে দানাপোল বাজারের ভুয়া ট্রেডার্স, হাজি স্টোর এবং লিপি এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে 20,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসব চাউলের আউটে মূল্য তালিকা না থাকা, দাম বৃদ্ধি সহ প্রচুর পরিমাণ চাল মজুত করার অভিযোগে জরিমানা আদায় করা হয়। সতর্ক করা হয়েছে অনেক চাউলের দোকানে। এছাড়াও ন্যায্য মূল্যে চাল ক্রয় বিক্রিতে এবং গণসচেতনতা বাড়ানো হচ্ছে বলে জানান উপজেলা ম্যাজিস্ট্রেট ফারহান ইসলাম। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে সারা দেশে যেন কোনো খুচরা পর্যায়ে বা পাইকারি পর্যায়ে কোনো আড়তদার অবৈধভাবে বেশি মজুত করে চালের বা নিত্যপণ্যের দাম বৃদ্ধি করতে না পারে, সেজন্য সরকার খুব স্ট্রিক্ট অবস্থানে আছে এবং তারই অংশ হিসাবে আমরা আজকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের পক্ষ থেকে এসে আমরা মোবাইল ফোন পরিচালনা করেছি। এ পর্যন্ত আমাদের তাদেরকে যে তারা যেন অচিরেই যাদের লাইসেন্স নেই তারা যেন লাইসেন্স করে এবং যদি বেশি তাদের রাখার জন্য টেন্ডেন্সি থাকে সেটা যেন তারা পরিহার করে, কোনো ক্রমে এটা সরকার এটা মেনে নেবে। এ সময় পৌর স্যানিটারি ইন্সপেক্টর রাশিদা খাতুন ছাড়াও পুলিশ ও ভোক্তা অধিকার অধিদপ্তরের সদস্যরা এবং স্থানীয় ব্যবসায়ী নেতারাও সুবিধানেরাও উপস্থিত ছিলেন। হ্যাঁ বিরাজ, আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন, লাইক ও কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর। চালের বাজার থাকুক সহনশীল, ক্রেতা বিক্রেতারা উভয়ের মধ্যে সৃষ্টি হোক গণসচেতনতা, এই প্রত্যয় আমাদেরও।